আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর নেক আমল ও পরহেজগারিতার কারণে মোখা থেকে বাংলাদেশ পরিত্রাণ পেল, এরকম একটি কথা আমরা পেয়েছি, যেটা আমাদের ত্রাণ প্রতিমন্ত্রী তিনি কথাটি বলেছেন। তা আলহামদুলিল্লাহ, এটা সৌভাগ্যের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোখা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। মায়ানমারের দিকে মোখার দিক পরিবর্তন হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তো এখানে একটি বিষয় যে প্রধানমন্ত্রীর নেক আমল এবং পরহেজগারিতার মাধ্যমে মোখা থেকে বাংলাদেশ পরিত্রাণ পেয়েছে, এই কথাটি যিনি বলেছেন ত্রাণ প্রতিমন্ত্রী, তার পুরো নাম হচ্ছে মোহাম্মদ এনামুর রহমান। তো আমি এই বিষয়টি নেটে সার্চ দিয়েছিলাম, তো সার্চ করার পর দেখলাম যে এটা channel24bd.tv এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তো সেখানে এক ঘন্টা আগে এটা ছিল, কিন্তু যখন লিঙ্কে ক্লিক করা হয় তখন জলোচ্ছ্বাসের মাত্রা সহনীয় ক্ষতি তথ্য পায়নি ত্রাণ প্রতিমন্ত্রী, মানে এটা ভিডিও এডিট করা হয়েছে অথবা লিঙ্ক পরিবর্তন করা হয়েছে যে কোনোভাবে। কিন্তু যদি শেখ হাসিনা পরহেজগার মোখা এই লেখাটি দিয়ে আমরা যদি সার্চ করি, তাহলে আমরা দেখতে পাই যে এরকম লেখাটাই আসছে যে প্রধানমন্ত্রী নেক আমল ও পরহেজগারিতার কারণে মোখা থেকে বাংলাদেশ পরিত্রাণ পেয়েছে। কিন্তু যদি আমরা এই তথ্যটি আমরা যদি অনিশ্চিত হই যে এটা কোনো প্রমাণ নেই, আসলে এটা কোনো প্রমাণ নেই, কিন্তু আমরা যদি এই দিনই আরেকটি যদি তথ্য দেখি যে ইমানদার পরহেজগার ও ইসলামপ্রিয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, হ্যাঁ, আবু সাইদ আল মাহমুদ, এটা প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় 14 জানুয়ারি, সেখানে প্রকাশ হয়েছে, সেখানে কিন্তু একই কথা বলা হচ্ছে। তো এভাবে বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন বড় বড় নেতা রয়েছে, তারা এরকম কথা বলে আসছে। আশা করি থাকি আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, আমি এখানে কারোর বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি এখানে ইসলাম যে কথাটি বলছি আমি সেই মেসেজটা আপনাদেরকে বলতে যাচ্ছি। দেখুন, বিপদ থেকে কে রক্ষা করবে কে রক্ষা করবে না, সেটা একমাত্র দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, আমাদেরকে বিপদ দেন। এখন এই যে এই বিপদ থেকে রক্ষা করেছেন, এটা কোনো ব্যক্তির উসিলায় বলা যেতে পারে, একজন ব্যক্তির উসিলায় আমরা দোয়া করতে পারি। উসিলায় আবু দাউদ শরীফে একটি হাদিস রয়েছে যে উসিলার মাধ্যমে আমরা চাইতে পারি। তো কিন্তু যখন আপনি বলবেন যে একজন ব্যক্তি নির্দিষ্ট করে যদি তখন বলবেন যে তার আমল এবং তার এবাদতের কারণে একটি বিপদ দূর হয়ে গিয়েছে, তখন কিন্তু এটা বলাটা মোটেই উচিত নয়। কারণ তিনি কি এবাদত করেন তিনি না করেন, এটা তার মুখ থেকে যখন সে বলবে তখনই তা গ্রহণযোগ্যতা হতে পারে। মানে সে যদি বলে যে আমার এবাদতের কারণে, আমার বিভিন্ন আমলের কারণে আজকে আমার পরিবর্তন হয়েছে বা দেশে পরিবর্তন হচ্ছে, সেটা তার ব্যাপারে। কিন্তু একজন ব্যক্তি অন্যজন ব্যক্তি কি এবাদত করছে সেটা জেনে না বুঝে বলে ফেলাটা, এটা ইসলামসম্মত কোনো কাজ হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দেন এবং আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। আপনি যদি অন্য কারো ব্যাপারে যদি বিভিন্ন প্রশংসা করতে চান, তার সুপারিশ করতে চান, তার মন জয় করতে চান, তাকে খুশি করতে চান, এটা যদি দুনিয়ার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে কিন্তু আখিরাতে আপনি আটকে যাবেন। কারণ আখিরাতে সবাই ইয়া নাফসি বলবে, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শুধুমাত্র রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে আর সবাই ইয়া নাফসি করবে, আমরা সবার কাছে যাব, সকলনবীদের কাছে যাব, কিন্তু কোনো লাভ হবে না। এমনকি কোনো নেতাই আমাদের কোনো উপকার করতে পারবে না, কোনো লোক, আপনার মা বাবা ভাই বোন কেউ কোনো কিছু করতে পারবে না। এটা শুধু শেখ হাসিনা ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ব্যক্তি যখন অন্য ব্যক্তির সুপারিশ করবে, অন্য ব্যক্তিকে খুশি করার জন্য বিভিন্ন কথা বলে, তার মন জয় করার জন্য বিভিন্ন কথা বলে, এর মাধ্যমে সে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে চায়, এটা কিন্তু দুনিয়াতেই রয়ে যাবে, আখিরাতে আপনি কোনো কিছু পাবেন না। আমাদেরকে এক জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যার প্রশংসা করছি, আমরা যাকে খুশি করতে চাচ্ছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হচ্ছে কি না। আমরা
আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইব এবং প্রশংসা করব কেবল তারই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার মেয়ের ব্যাপারে বলেছে যে তুমি দুনিয়াতে আমার কাছে যা খুশি চাও কিন্তু আখিরাতে আমি কিছু করতে পারবো না, সেটা তোমার আমলের মাধ্যমে তুমি করে নাও, এরকমটাই হাদিস এসেছে। তো আমি এতটুকু মেসেজ দিতে চাই যে আমরা দুনিয়াতে কারো খুশি করার জন্য এমনটা কোনো কথা যেন না বলি, কারণ আপনিও মারা যাবেন আমি মারা যাব, কিন্তু আমাদের কথাগুলো কিন্তু রয়ে যাবে। আজকে আপনি সামান্য কোনো কিছু পাওয়ার জন্য, কোনো সম্মাননা, কোনো অর্থ, কোনো শক্তি, যে কোনো কিছু পাওয়ার জন্য আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু লিপিবদ্ধ হয়ে থাকবে। মৃত্যুর পর আপনার এই কথাগুলো যখন রিপিট করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শোনাবেন, তখন আপনি এর জবাব কী দিবেন? আর আমার মনে হচ্ছে না যে মাননীয় শেখ হাসিনা তিনি এরকমটা যে বলেন যে আমার প্রশংসা করো, অতি অর্জন করো, আমার মনে হয় না। ঠিক আছে, যাই হোক, আমি কারো বিরোধিতা করছি না, বরঞ্চ হাদিসে যা বলছে আমি সেটাই আপনাদেরকে বুঝালাম যে আপনারা যে কোনো বিপদ এবং যদি কারো প্রশংসা করতে হয় বা কারো উসিলা যদি বলতে হয় উসিলা করা যায় যাচ্ছে, কিন্তু একজন মানুষের ব্যক্তিগত আমল ব্যাপারে আপনি যখন বলবেন তখন এটা লোক দেখানো কাজ হয়ে যায়। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।